নিজের ভেতরটা না ছিঁড়ে ঘুরে একটা অন্য কাঠামো তৈরি করার জন্য গড়ে তুলেছি। হ্যাঁ আমি জানি, আর আপনি করতে পেরেছেন কারণ আপনি নিজে চেয়েছিলেন বলে। শুধুমাত্র সরস্বতীর চাওয়াতে কিন্তু এমনটা হতো না। সুধীরের মধ্যে সেই চাওয়াটা আমাদের জাগিয়ে তুলতে হবে, তবেই ও আপনার আমার কথা শুনবে। কিন্তু সেটা একটা দীর্ঘ প্রসেস। ধন্যবাদ হেনা, এখানে আসার আগে আমি খুবই অশান্ত হয়েছিলাম, এখন এখন অনেক বেটার লাগছে। যদিও একটা বড় চিন্তা আমার আছে, সেটা নিয়ে না আমি একটু বেশি বদল। কি চিন্তা আমাকে বলা যায়? আসলে সরস্বতী সেদিনকে যেভাবে রিয়াক্ট করলো, আমার না ওকে নিয়ে চিন্তা হয়। ও না ভালো নেই, আর ওকে এই অবস্থায় একা ফেলে যাওয়াটা মনে হয় না ঠিক হবে। আর আপনিও ঠিক কথাই বলছেন, আমার চাকরির জায়গা বদলে যাবে বলে ওকে চাকরি ছাড়তে হবে, সেই সিদ্ধান্তটা আমি ওর উপর চাপিয়ে দিতে পারি না। অর্থাৎ আমাকে একাই যেতে হবে। কিন্তু সেটা উচিত হবে কি না বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না ইয়ং ম্যান? দেখো, তুমি যে হঠাৎ করে আমার বাড়িতে এসছো আমি খুব খুশি হয়েছি। কিন্তু সমস্যাটা কি তোমার? মানে এই চাকরিটা নিয়ে কি কোনো ডিসিশন নিতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আসলে আমার ছেলেকে আর সরস্বতীকে রেখে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। আর আমি সরস্বতীকে ফোর্সও করতে চাই না। না না, একদম ফোর্স করবে না। আসল কথা কি জানো তো, এই সমস্ত ব্যাপারে আমি একটু কড়া ধাঁচের লোক। মানে স্বামী স্ত্রী পরস্পরকে হেল্প করবে, দুজন দুজনের পাশে দাঁড়াবে, দুজন যাতে আরো উঁচুতে উঠতে পারে তার জন্য সাহায্য করবে। কিন্তু আমি কখনোই এটা মনে করি না স্বামী বা স্ত্রী যেই হোক না কেন পেছন থেকে টেনে ধরবে বা কোনো রকম কাজ করতে দেবে না। এটাই তো আইডিয়াল রিলেশনশিপ হওয়া উচিত, তাই না? হ্যাঁ, আমিও ঠিক এটাই বিশ্বাস করি। বাহ, তাহলে তার চিন্তার কোনো বিষয় নেই। আমি তাহলে ইমিডিয়েটলি দিল্লিতে জানিয়ে দিচ্ছি যে সিমলা সেন্টারের জন্য যে ব্রাইট ইয়ং ম্যানের কথা আমি বলেছিলাম সে চাকরিটা নিতে প্রস্তুত। না না, আপনি এক্ষুনি কিছু জানাবেন না, আমাকে আজকের দিনটা সময় দিন। বেশ, সময় নাও, চিন্তা করে নাও। তবে একটা কথা মনে রেখো সুবীর, আমি কিন্তু খুব আশা করে আছি। কেমন শ্বশুর তিন ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে